হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর মধ্যে সবাই ভালো আছেন। আজকে অনেক দুই বোনকে নিয়ে আসলাম হ্যালো করতে। সালাম দাও সবাই। তো এখন হচ্ছে আমরা যাচ্ছি গ্রামের একটা মেলাতে, মানে পহেলা বৈশাখে, বৈশাখের ফার্স্টে যে মেলাটা হয় ওই মেলাটায় আমরা যাব, আপনাদেরকে দেখাবো যে আমাদের আসলে গ্রামের মেলা কেমন হয়। ঠিক আছে, তো আমাদের বাচ্চা কাচ্চা সব আছে এখানে। আপনারা সায়ান এদিকে আসুন, সায়ান এদিকে আসুন। হ্যাঁ, এই যে সবাইকে নিয়ে যাচ্ছি। বাচ্চাদেরকে সবাইকে নিয়ে যাচ্ছি। ভাই বউ যাই তো, বাট ছোট ভাইয়ার ছোট ছেলেটা অসুস্থ, এই জন্য যেতে পারতেছে না। ওর হয়েছে জ্বর, ওকে নিয়ে যেতাম। আর আমাদের আয়ান শোনায় অনেক এক্সাইটেড, ও পাগল হয়ে যাচ্ছে। আর আমার ভাইয়ের ছেলেটা পাগল বানায় ফেলতেছে, ফুপি রেডি হো না তাড়াতাড়ি, আর কতক্ষণ লাগে। আর এটা হচ্ছে আমার কাজিন বড় ভাই, আমাদের শিবপুরের আগে যে এমপি ছিলেন, এক্স এমপি। হ্যাঁ, ওনার বাড়ি এটা। এটা হচ্ছে আমাদেরই বাড়ির সামনে আর কি। এটা হচ্ছে আমাদের সিনথিয়া চৌধুরী। আমাদের সিনথিয়া চৌধুরী মেলার জন্য আসছে, মেলাতে যাওয়ার জন্য। তুমি আমারে কইছো আমি পুতুল কিনে দিব একটা। তুমি আমার একটা পুতুল কিনে দিবা? দিব তো, প্লাস্টিকের পুতুল। প্লাস্টিকের পুতুল লোক সমস্যা, ওটা নিয়ে যাই বাবা। কিন্তু আরো একটা জিনিস লাগবো আমার, তোমার কাছে একটা বাঁশি কিনে দিবা, একটা ঝুনঝুনি কিনে দিবা। এত কিছু ঝুনঝুনি দেখাতে না, একটা পুতুল দিব না। সুন্দর হয়েছে। আর এটা হয়েছে আমাদের, আমার ওই জেএমপি ভাইয়া, ওনার ড্রাগন ড্রাগন ফ্রুটস এর বাগান। আমার মনে হয় একটা আপু আমাকে খুবই ঘৃণা করে ইউটিউবে, উনি আমার ভিডিও সবগুলি দেখে, বাট উনিও আমাকে অলওয়েজ বলে কি কী যেন বলে, ব্যাড একটা কমেন্টস করে। হ্যাঁ, এই মহিলার ঢং, ওনার কমেন্টস এটা, এই মহিলার ঢং। বাট আমার খুব ভালো লাগে উনি যখন এই কমেন্টসটা করে, কারণ দেখি উনি আমাকে দেখে তারপরে এই কথাটা বলে, তো খুব মজা পাই। তাহলে চলুন সবাই, আমরা চলে যাই মেলাতে, দেখা হবে মেলায় গিয়ে। আর আমরা কেউই মানে বৈশাখী জামা পরি নাই, আমার লাল জামা আছে, ওর জামা আছে, কিন্তু অনেক গরম গ্রামে, প্রচুর গরম। যাও 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 বাবা, যেতে থাকো, সোজা যেতে থাকো। সবাই মেলা, মেলার এন্ট্রি মেলাতে। এখন কাফিরা দাঁড়াও দাঁড়াও বাবা, এদিকে আসো দাঁড়াও। চলো দেখি, কি মেলা হয়, কি বেজান দিকে কটকটি মুরালি বেছে। এগুলো হয়েছে মেলার খাবার, দেখো মেলা এগুলো কিনছি আমরা। এই অন্তি তুমি ডিরেকশন দাও, যাও ওরা কোথায় যাবে তোমরা নিয়ে যাও না, সবাই একদিকে তো যাবা, তোমরা যাও, আমি তো আছি এখানে। ওই যে হ্যাঁ
আমার স্ট্যান্ড রানি নেই রে, ভুল করছি অনেক। তাহলে উপর থেকে আমি পুরো ইয়েটা নিতে পারতাম। মেলায় হরেক রকম পাখা, খেলনা, এগুলাই গ্রামীণ মেলায় আসলে এগুলাই পাওয়া যায়। কাউয়াজি মেলাতে আমার লিগা প্রজাপতি ফিলি বানায়। আমি জীবনে কাউয়াজি মেলা দেখি তোরা বানায় বানায়। তো কোন মেলা টানছো? আর কথা হচ্ছে কি করে দিছিস? চারিয়ার দেখো ব্যাট কোনটা নিবা দেখো। তুমি ফ্রন্ট ক্যামেরা কি করে তুমি ভিডিও করো নাকি? আচ্ছা চলো হাত বানা। কি দেখতেছো তুমি? কই যাইতেছো? আসতে পারা জানা না তুমি কি কিনবা সোনামানি? ফাড়ি হাবল। হ্যাঁ যে ফাড়ি হাবল যে কোনো কিছু আনবা। প্লাস্টিকের পুতুল নাই আছে তো কোথায়? চুড়ি কিনবা সাফির ওখান থেকে। ওই যে ওই যে চুড়ির দোকান দেখো, ওই যে চুড়ি সাপটা দেখি তো, হলুদ সাপটা দেন, সবুজ সাপটা দেন দেখি। কেমন লাগে দাঁড়া দাঁড়া সাপ ধরতে কেমন লাগে না? দাঁড়া দাঁড়া কত মামা সাপটা কত? ও বাবা 120 টাকা কত দিবেন? সাপটা কত দিবেন? 50 টাকা? 60 টাকা দিবেন? সাপের খুব গরম লাগছে। ব্যাট ব্যাটের জন্য অপেক্ষা করতেছে, ও ব্যাট পায় নাই, না পাইলে বাজার থেকে নিবা। এই যে শাড়ির বাসি কেন বেলুনওয়ালা বাসি? দেখেন কত মানুষ, কত মানুষ। আমি
তুমি কি জানো না কোন বাসি? Oh, hello, kitty boy. So cute. Oh, Chobi. Chobi. I'm going to get you this. Yeah. 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 তো আমাদের মেলায় ঘুরা শেষ, মেলায় অনেক ঘুরলাম, জিনিসপত্রে প্রচুর দাম, ঘুরতে 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 একদম ঘুরতেছি এখনো। আমার আমার মুখে মনে হয়েছে যে কেউ স্প্রে করছে, বালু স্প্রে করছে, না 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 পানি স্প্রে করছে। রিয়েলি আমার যে না আমি ভাবো এত মানে একদম ড্রপ 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 পুরো ফেসের মধ্যে, ভয়ঙ্কর ভয়ঙ্কর। সাফিরে কেমন অভিজ্ঞতা হলো? অনেক ভালো, বাট আমি কষ্ট করে আমি পুতুল পাইছি না, আমার পুতুল হয় নাই না, পুতুল পাইছি না, তো পুতুল কিনা দিছে না আমারে, আমি এটা অন্য ভাবে শুট করব। তো আমাদের পুতুল কাল তো ওইদিন বলছি না সাজু দেখা পর তুমি যে পুতুল, তাহলে জলটা লাগছে। আমি মেলা থেকে বের হয়ে গেছি, মারাত্মক মারাত্মক গরম ভাই। হ্যাঁ ওই যে মেলা দেখেন, এটা হচ্ছে আমাদের কাউয়াদি মেলা, কাউয়াদির মেলা, কাউয়াদি। দেখলাম আরো আসতেছে, ওই যে আঙ্গো বেসের পোলা হয় না, সর্বনাশ সর্বনাশ বেসের পোলা পাইনা আসতেছে, যদি ওরা আমাকে চিনবে কিনা আমি জানি না। অনেক মানুষ আসতেছে, আমি আমার বাইয়ার ক্লাসের ফ্রেন্ডদেরকে দেখলাম, আমার ক্লাসের ফ্রেন্ডদেরকে দেখলাম, আমিও দেখলাম না, আমার ওখানে আরো ফ্রেন্ড ছিল, আমি বললাম না যে আমি দেখা দেব না। আমাদের যে ইয়ে করছে মেলা করলাম, এসে অনেক বছর পরে গ্রামে মেলা করলাম, মেলা করে খুবই ভালো লাগলো। আপনাদের কেমন লাগলো আপনারা বলবেন, আমার তো একদম ছোটবেলার কথা মনে পড়ে গেছে, তো আমার বাচ্চাদেরও ভালো লাগছে মনে হয়, বোনদের বোন কেমন লাগছে? থামস আপ। চলো তাহলে বাড়িতে যাই, বাজারে যাই, বাজারে গিয়ে আরেকটু শেয়ার করবো। তো অন্তি আসে মাসকলা ডালের জিলাপি, কিন্তু এই জিলাপিটা হয়েছে আমরা পহেলা মাকের সঙ্গে অবশ্যই খাবো অবশ্যই খাবো। আর তুমি কি হাফ কেজি নিচ্ছ, এক কেজি, এক এক কেজি নিচ্ছ? এই এটা কেন খাচ্ছ, অন্যটা খায় দেখো। গরম গরম ছবি এই দাঁড়িয়ে না, আমি এটা খাবো না, আমি তুমি এটা বোকার মতো এটা খেয়েছি, আমি এটা খাবো না, আমি ওখান থেকে আমার পছন্দ মতো নিয়ে আমি খাবো। আমি জানি না কি কিনা, আমি এটি একটু ভেঙে খাই, না না ব্যাপারটা খাবো না, অনেক মিষ্টি না। Gracias.
শারিয়ান কি খাচ্ছ বাবা? এই ভাইয়া খান খানা ফুচকা পছন্দ, বেলা শেষ করে এখন ফুচকা খাচ্ছ, ভালো লাগছে? কুপির সাথে কুপিদের সাথে ভালো লাগছে বাড়ি গিয়ে? আজকের মতো আমাদের ভিডিওটি এখানে শেষ হলো, কেমন লাগলো আপনাদের বলবেন, আশা করি সবাই অনেক এনজয় করছেন আমাদের সাথে। তো আজকে খুব মজা করলাম, যদিও খুব মাথা ব্যথা, বাট স্টিল মাথা ব্যথা আছে। হ্যাঁ পানি আছে, তো আমাদের গ্রামে যেমন হয় ওরকমই শেয়ার করলাম আপনাদের সাথে, খুব সবাই এনজয় করছেন, আমরাও খুব এনজয় করছি। যদি একটু কষ্ট হয়েছে, একটু রাস্তা হেঁটে আসছি, আবার অটো তুলছি, কারণ প্রচুর মানুষ, এই জন্য সবাই অনেক ভালো থাকবে। আপনাদের সাথে খুদাহাফিজ, আসসালামু আলাইকুম।